আমরা এসে পৌঁছেছি মালদা স্টেশনে। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে আসছে, দেখতে পাচ্ছেন এই ট্রেনে আমাদের দুই বন্ধু তাদের ফ্যামিলি নিয়ে আসছে কলকাতা থেকে। আমরা মালদা থেকে গিয়ে তাদের সাথে মিট করছি এই ট্রেনে, আর কিছুক্ষণ পরেই আমরা সবাই একসাথে নর্থ সিকিমের উদ্দেশ্যে রওনা দেব। এইবার আমরা ট্রেনের মধ্যে প্রবেশ করছি, সামনেই রয়েছে আমাদের সিট, পুরো সিটটাই হচ্ছে আমাদের। এবার যাচ্ছি আমার বন্ধুদের ফ্যামিলির সাথে দেখা করতে। তারা বেশ খুশিতেই আছে, নতুন এক জায়গায় যাচ্ছে। এরপর আমাদের ট্রেন মালদা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। ট্রেনটি আস্তে আস্তে এনজিপির দিকে রওনা দিচ্ছে। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে এলো, দেখতেই পাচ্ছেন চারিদিকে হালকা হালকা অন্ধকারের আভাস। আরও দেখতে পাচ্ছেন আপনারা সামনে, দেখুন সূর্য অস্ত যাওয়ার সেই অপরূপ দৃশ্য। আমরা এনজিপিতে এসে উপস্থিত হয়েছি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের শেয়ার কার এসে আমাদেরকে রিসিভ করবে। তারপরে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব। বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখুন। বন্ধুরা, গ্যাংটক যাওয়ার পথে আমরা রাতে ডিনার সারবার জন্য গৌতম নামক এক রেস্টুরেন্টে উপস্থিত হয়েছি। ওয়েলকাম টু কালিম্পং, লাল পাহাড়ের দেশে যাবি, এরপর আমরা গ্যাংটকের সে রুমস দেওরালি নামক এক হোটেলে এসে উপস্থিত হয়েছি। আমরা দেখুন হোটেলের ভিউ আমরা দেখাচ্ছি। তাদের পরিষেবা খুব ভালো, আপনারাও এসে দেখতে এখানটাতে একদিন থেকে যেতে পারেন। সামনে হোটেলের রিসেপশন, সে রুমস। হোটেলের রিসেপশনের ভিতর দিয়ে আমরা আমাদের রুমের দিকে এগিয়ে যাচ্ছি। দেখেছেন বাইরের দৃশ্যগুলো কত সুন্দর। এই আমাদের রুম,
107 আমরা রুমের ভিতরে প্রবেশ করলাম। সামনে দেখছেন বেড, একটা টিভি আছে, বসবার জন্য সোফা, সেন্ট্রাল টেবিল। এই হচ্ছে বাথরুম। এখানে গিজার কম্পালসারি প্রত্যেকটা হোটেলে। ওয়েস্টার্ন বাথরুম, এরপর দেখছেন আমাদের জানলা দিয়ে বাইরের ভিউ। মনে হচ্ছে যেন কোনো শিল্পী তার ক্যানভাসে রং তুলি দিয়ে এই সব ছবি এঁকেছে। দেখুন কত পাহাড়ের গায়ে ছোট ছোট সারি সারি ঘরবাড়ি। আমাদের সামনে মেঘে ঢাকা সেই পাহাড়গুলো, তার মাঝেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, বাট এখন ওয়েদার খারাপের জন্য দেখা যাচ্ছে না। হোটেলটিতে একটি ছোট্ট বাচ্চাদের জন্য চিলড্রেন পার্ক আছে। এরপর আমাদের ব্রেকফাস্ট সেরে নেওয়ার পালা। ব্রেকফাস্টে রয়েছে আলুর দম আর পুরি। আমরা এই ব্রেকফাস্ট সেরে এরপর নাথুলা পাশের উদ্দেশ্যে রওনা দেব। আর কিছুক্ষণের মধ্যে আমরা বাজরা স্টপেজে গিয়ে উপস্থিত হব। তারপর আমাদের রিজার্ভ গাড়ি এসে আমাদের নিয়ে নাথুলা পাশের উদ্দেশ্যে রওনা দেবে। আমরা বাজরা স্টপেজে এসে উপস্থিত হয়েছি। আমরা বেট করছি আমাদের রিজার্ভ কারের জন্য। কিছুক্ষণের মধ্যেই আমাদের রিজার্ভ কার এসে আমাদের রিসিভ করে নিয়ে নাথুলা পাশের উদ্দেশ্যে রওনা দেবে। আমাদের রিজার্ভ কার আমাদের রিসিভ করে নিয়ে নাথুলা পাশের দিকে রওনা দিয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা নাথুলা পাশে গিয়ে পৌঁছব। বন্ধুরা, নাথুলা পাশের ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর ভিডিওটিকে শেয়ার করুন। কিছুক্ষণ পর আমরা আবার নাথুলা পাশের ভিডিও আপলোড করে দেব, আপনারা দেখতে থাকুন।